আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। গত পর্বের টিউটোরিয়ালের মতো আজকে আমার এই টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুগণ, অনেকে আপনারা থাম্বনেইল এবং ব্যানারে দেখেছেন যে ফাইবারে কাজ পাওয়ার গোপন রহস্য। তো কাজ পাওয়ার গোপন রহস্য বলতে অনেকগুলাই রহস্য আছে। তো আজকে আমি একটা রহস্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আশা করছি যে ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো যারা আমার চ্যানেলটি ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন, যে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটুকু আমার আহ্বান থাকবে। তাহলে বন্ধুগণ চলুন শুরু করা যাক। তো আমরা যে কাজটা করতে হবে, আমরা যদি ফাইবারের সবচেয়ে বেশি অর্ডার পেতে চাই, তাহলে আমাদের উচিত টার্গেটেড না আমাদের টার্গেটেড যে ক্লায়েন্টগুলো আসে বাইরের রিকোয়েস্ট নিয়ে, তাদেরকে টার্গেটেড ক্লায়েন্টগুলো আমাদের খুঁজে বের করে এবং অফার সেন্ড করে, ঠিক আছে, যেটাকে আমরা এক কথায় বায়ার রিকোয়েস্ট হিসাবে বলতে পারি। সো বায়ার রিকোয়েস্টে এটা আমি দেখাচ্ছি, তাই এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে যদি আমি বায়ার রিকোয়েস্টে যাই, এখানে মোর অপশন আসতাম, আসার পরে বায়ার রিকোয়েস্ট অপশনে ক্লিক করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমি যে অবস্থানে আছি, মূলত এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট অফার 3390টা, আর এখানে একটি অর্ডার আছে। তো আরেকটা কথা, যারা সেলার লেভেল যারা পাবেন তাদেরকে কিন্তু এখন একটি অর্ডার সবসময় থাকবে, ঠিক আছে। আর যারা আমরা লেভেল এখনও ওয়ান সেলার হয়নি তাদেরকে এরকম দেখাবে না, হয়তো আপনার যখন ইচ্ছে, মনে করেন এই মুহূর্তে যতটুকু বাই রিকোয়েস্ট আসার প্রয়োজন আসবে, কিন্তু আসার পরে কালকের যে বাই রিকোয়েস্টগুলো এগুলো কিন্তু থাকবে না, এখন আসবে আবার হুট করে চলে যাবে, ওইরকম বিষয়টা থাকবে। তাহলে আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম, এখানে যে বাই রিকোয়েস্টের অপশনগুলো আছে এবং ওইখানে বিষয়টা হচ্ছে ওইরকম যে এইখানে যে অনেকগুলো বাই রিকোয়েস্ট আছে, তো এখানে কিন্তু আমি এই যে লোকটা, এটা কিন্তু মোটামুটি নাইজেরিয়া, ঠিক আছে। তো এখানে কিছু বায়ার আছে ফেক, ঠিক আছে। তো ফেক বায়ারগুলো আমরা কীভাবে চিনব, ফেক বায়ারগুলো আমরা চিনব যে ওই বায়ারটার ডিটেলস আমরা কীভাবে জানব, ঠিক আছে। এখানে কিন্তু আমরা প্রত্যেকদিন কিন্তু আমরা 10টা করে বায়ার রিকোয়েস্ট পাই। এখন যদি মনে করুন আপনার 10টা বায়ার রিকোয়েস্ট যদি আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আজকের দিনটা মূলত এখান থেকে কেটে যাচ্ছে, ঠিক আছে। আপনি টার্গেটেড ক্লায়েন্টের নাও পেতে পারেন। এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি বলা চলে যে এটা ফেক বলা চলে, কারণ সে যতটুকু চাচ্ছে ওরকম কিন্তু আপনি তাকে দিতে পারবেন না, যে 15K লাইক এবং 15K ফলোয়ার্স চাচ্ছে, তো এটা দেওয়া যাবে না। এটা হচ্ছে, তারপরে এখানে কয়েকটা আছে। আচ্ছা, তো আমি এখানে আমরা বুঝবো কী হতো, বোঝার জন্য যে কাজটা করতে হবে, এখানে আমরা আসবো, আসার পরে আমরা লিখতে পারি যে ফাইবার ডিটেলস এক্সটেনশন আমরা লিখতে পারি। তো এটা লিখলে একটা এক্সটেনশন আছে যেটা আমরা অ্যাড করে নেব, এখানে আছে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার পরে আচ্ছা, তাহলে এখানে কিন্তু আসলো যে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, এটা জাস্ট ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে নোটিফিকেশন দেখাবে, আমি অ্যাডে দিয়ে দিচ্ছি, খুব ইজিলি একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মূলত হয়ে গেছে কি না আমরা কীভাবে দেখব, এই যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা হয়েছে। তো হওয়ার পরে আমরা এখান থেকে এইটাকে আমরা পিন করে দেব, মূলত এই যে নিচে চলে আসছে, আমি এখানে এটা পিন করে দিচ্ছি। আমরা যখন পিন করে দেব তারপরে এটা শো করবে, এখানে আমরা যেগুলো পিন করছি এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে শো করতেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আসবো, আসার পরে এই যে অপশনটাতে আছে এটাতে আমি একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আছে অ্যাক্টিভ এক্সটেনশন ফ্রম অ্যাডমিন প্যানেল, এখানে অ্যাক্টিভেট আছে, অ্যাক্টিভেটে ক্লিক করছি, এখানে একটা আমরা ক্লিক করে দেব জাস্ট। তো ওইখানে ক্লিক করলাম, ওইখানে ক্লিক করার পরে আমি আবার আমার ড্যাশবোর্ডে যাব, এখান থেকে আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি, এদিক থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব, আর ওইদিকে আবার এখান থেকে আমি
এই পেজটা একটু লোড করে নেব। তো যাই হোক, তো এতটুকু লোড করলাম, তারপরে আর আমার এখানে কোনো কাজ নেই মনে করি। তারপরে আমি আবার যাচ্ছি যে সেলার ড্যাশবোর্ড, সেলার ড্যাশবোর্ড থেকে আবার এখান থেকে মোড থেকে বায়ার রিকোয়েস্ট যে অপশনটা আছে ওইটাতে আমরা ক্লিক করছি। বায়ার রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পরে আমরা দেখবো যে এখানে কোনো রকম চেঞ্জ আসে কিনা। তাহলে দেখুন এখানে একটু টাইম নিচ্ছে লোড হওয়ার জন্য। তো আশা করি আমার যে অবস্থানটা, যে অবস্থান আমি চাচ্ছিলাম এটাতে মোটামুটি চলে এসেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু নতুন একটা নোটিফিকেশন শুরু হয়ে গেছে। এই যে নামটা দেখাচ্ছে, তারপরে এখানে লোকেশনটা দেখাচ্ছে নাইজেরিয়া, তারপরে দেখাচ্ছে যে রান রিভিউ অ্যাজ এ বায়ার, এই বায়ার হিসেবে তার কোনো রিভিউ নেই, তারপরে সে অনলাইনে আছে কিনা এটা দেখাচ্ছে। ঠিক আছে, অনেকগুলো বায়ার আছে কিন্তু তারা অনলাইনে থাকে না, আপনি দিয়ে গেলেন। এখন যদি আপনি আপনার যদি বাই রিকোয়েস্টটা পাঠান, সে যেহেতু অনলাইনে আছে, আপনি যদি কিছু সময় যদি অনলাইনে থাকেন তাহলে মেবি আপনাকে সে নক করতে পারে। তো এইটা হচ্ছে একটা বেনিফিট। তারপরে আমি আবার নিচে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন এটা পাকিস্তান, তো এখানে এইটাও পাকিস্তান। এই রিভিউ এজ এ বায়ের নাম এবং তারপরে আছে রিভিউ এজ এ সেলার হিসেবে কোনো রিভিউ নেই। তারপরে এখানে আছে যে অনলাইন, বর্তমানে অনলাইনে আছে। তারপরে দেখুন এইটা আমাদের হতে পারে যে টার্গেটেড ক্লায়েন্ট। ঠিক আছে, তো আমরা মূলত পাকিস্তান, ইন্ডিয়া এবং নাইজেরিয়া ওইগুলো থেকে, বাংলাদেশি ক্লায়েন্টও আছে, ওইগুলো থেকে আমরা আমাদের সাকসেসফুলি অর্ডার আশা করতে পারি না। সো এই জন্য আমরা যদি, আমি উপরে যে কয়েকটা রিকোয়েস্ট দেখালাম ওইগুলো থেকে যদি আমি রিকোয়েস্টগুলো সেন্ড করি, তাহলে আমার মনে হয় যে এখান থেকে আমরা কোনো প্রজেক্ট পাবো। সো এখান থেকে কিন্তু যদি 10টা অর্ডার যদি এরকমভাবে আমরা না বুঝে যদি সেন্ড করি, তাহলে কিন্তু আমাদের অফারগুলো কিন্তু 10টা যেহেতু লিমিটেশন আছে একদিন কিন্তু চলে যাবে। সো আমাদের টাইমটা কিন্তু চলে গেল। তো এই জন্য আমরা যে কাজটা করবো, এই যে এক্সটেনশনটা আছে ওইটা আমরা অ্যাড করবো। অ্যাড করার পরে যখন এখানে আসবে তখন আমরা অনলাইনে দেখতে পারবো। ঠিক আছে, কয়েকটা অনলাইনে দেখতে পারবো, সবগুলো দেখতে পারবো না। তো সবগুলো না দেখলে একটা বিষয়, এখানে যে নামটা থাকবে নামের উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলেই কিন্তু তার ফুল ডিটেলসটা আমরা দেখে নেব। তাহলে এখানে যে ব্যাডটা আছে, এই মোটামুটি এই যে এটা কিন্তু জার্মান। ঠিক আছে, তো রিভিউ যে বায়ার সেই হচ্ছে একজন রিয়েল বায়ার, এখানে 5-star রিভিউ আছে। আর রিভিউ সেলার সে সেলার না, এখন 1 ঘন্টা তার রেসপন্স টাইম, আর এখানে মূলত অর্ডার অনলাইনে আছে। তাহলে তার সে লিমিটেশন চাচ্ছে 3 দিনের ভিতরে সে কাজটা করার জন্য। এখানে কী চাচ্ছে, এখানে হচ্ছে যে হামলেস গুগল অ্যাডস কিওয়ার্ড ডিক্লাইন, আই নিড এ সলিউশন টু গেট দ্যাম ভ্যানাবল অথবা অ্যাক্টিভ, এ লট অফ দ্য কিওয়ার্ড লাইক ডিটেকটিভ ফর ওয়ান অফ মাই কাস্টমার গট ডিক্লাইন, অ্যাকচুয়ালি দ্য কিওয়ার্ডস আর হামলেস। আচ্ছা ঠিক আছে, এটা আমি পড়তে যাচ্ছি না। তো এইটা হচ্ছে মূলত আমার টার্গেটেড ক্লায়েন্ট, যে ক্লায়েন্টটাকে যদি আমি পাঠাই তাহলে আমি সেখানে কাজ পাওয়ার পসিবিলিটি আছে। আবার এইটাও দেখতে পাচ্ছেন, লুকিং ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড স্পেশালিস্ট টু হেল্প আস সেট আপ অ্যাডস ফর আর ক্রিপ্টো এক্সচেঞ্জ, ক্রিপ্টো এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি। ওকে, তো এইটা যদি, যেহেতু প্রিমিয়াম এটা আছে, এগুলো প্রিমিয়াম চাইলে আমরা যদি প্রিমিয়াম ভার্সনে যাই তাহলে আমরা ফুলগুলো দেখতে পারবো, এছাড়া আমরা কয়েকটা দেখতে পারবো। তো আমাদের প্রয়োজনে আমরা চাইলে ওটুকুই দেখতে পারি। তো এখান থেকে যদি আমি এর নামের অপশনে ক্লিক করি, তাহলে নামের অপশনে ক্লিক করলে আমরা সব ডিটেলস এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত ইন্ডিয়া, আর রিভিউ এজ এ বায়ার। তো এটা আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা বায়ারের প্রত্যেকটা রিভিউ কিন্তু পাচ্ছি। তাহলে বন্ধুগণ, আজকে টিউটোরিয়ালটা মূলত এই পর্যন্ত ছিল। নেক্সট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।